হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। প্রীতমের নাকি পা চাটছি আমি আমি নাকি পরকীয়াকে সাপোর্ট করছি। আই ডোন্ট নো, তোমরা যারা আমাকে এত কথা বলছো তারা এদের মানে পাস্ট সমস্ত কিছু দেখেছো, মানে প্রীতমের যে সেকেন্ড ওয়াইফ সে প্রথমবার প্রীতমকে ছেড়ে এসে ঠিক কতজনার সাথে পরকীয়াতে লিপ তো হয়েছিল সেটা জানার পরেও প্রীতম কতবার তাকে অ্যাকসেপ্ট করেছিল, আজকের ডেটে যতজনা প্রীতমের এগেনস্টে গিয়েছিল প্রতিটা মানুষ অলমোস্ট প্রীতমের পাশে এসে আবারও দাঁড়িয়েছে। অনেকজনা যাদের কিছু এক কয়েকজনের সাথে আমার হয়তো মানে কথাও সেভাবে হয়নি, কিন্তু বেশ কিছু মানুষের সাথে তুমুল ঝগড়া হয়েছিল। এবার বলতে কোনো অসুবিধা নেই, মিলন মধুর নাম বলা আমার কোনো প্রবলেম নেই, বিকজ ওর মিলনের মিলন মধু বলেই আসে, মানে মধুর সাথে পার্সোনালি আমার কোনো ইস্যু ছিল না। বাট স্টিল তখন শুধু প্রীতমের হয়ে ভিডিও করতাম বলে এরকম অনেক কিছু অশান্তি অনেক কথা আমাকে কিন্তু মধুও বলতে ছাড়েনি, ঠিক আছে? তো প্রীতমের সাথে প্রথম থেকে ছিলাম, যখন মনে হয়েছিল যে কিছু বোধহয় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তারপরে যেই ক্ল্যারিটিগুলো আমার কাছে এলো এবং যারা যারা আমাকে, বিশেষ করে আমার কোনো বলতে অসুবিধা নেই, এই যে বনু, যে দিশানির যে বনু, সে অনেক কথা আমাকে কনফারেন্স কলে অনেক কিছু বলার চেষ্টা করেছিল বা বলেছিল, বুঝিয়েছিল। তারপর যখন দেখলাম এরা নিজেরাই নিজেদের মধ্যে ঠিক আছে, এরা নিজেরাই মানে এরকম কাছের মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি যারা পেছন থেকে ছুরি বকে আবার সামনে এসে মিল হয়ে যায়। তো সেখানে আমার তো কোনো প্রয়োজন নেই বেকার বেকার প্রীতমের সাথে অশান্তি করে, একটা ইগো নিয়ে এসে, অশান্তি নিয়ে এসে, কী বলবো, অকারণে ওর ওপর শুধু ও খারাপ। আজকে কিছু মানুষ, তোমরা যারা ওর সাপোর্টার, প্রীতমের সেকেন্ড ওয়াইফের, তারা হয়তো ভুলে গেছো সে কী কী করেছে। চলো তোমাদের রিটার্নে মনে করায়, হ্যাঁ, পরকীয়া তাকে বলে, তখনও কিন্তু ওই স্ট্যাম্প পেপারে লিখে সই ওই সমস্ত কিছুও হয়নি, বরের সাথে বনিবনা হচ্ছে না, ঝগড়া হয়েছে, ঝগড়া হয়ে মেয়েটি তার বাপের বাড়ি চলে আসে। বাপের বাড়ি আসার পরে ওভার দ্য কল এক্স বয়ফ্রেন্ডের সাথে ফোনও, বুঝতেই পারছো কী করে, এসি এক্স করেছে, ভালো কথা। কুন্তল, যাকে এত কিছু মানে আইনি দিক থেকে জর্জরিত করা হতে হয়েছে, এই কুন্তলের সাথে পর্যন্ত প্রেম লীলায় মজেছে। চলো মেনে নিলাম, আমাকে আমার সামনে থেকে কোনো একটা ছেলে, আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, যদি আমাকে সামনে থেকে সে মানে আমার সাথে ওই যে পাতি কথাই বলে না, লাইন মারা চেষ্টা করছে, যদি সেটাই হয় আমি কেন প্রশ্রয় দেবো? যেখানে আমার বরের সাথে আমার ঝগড়া হয়েছে, যাকে আমি সোনাই বলে বলে পাগল, যার প্রেমে আমি অন্ধ, সেই সোনাইকে আমি ছেড়ে এসেছি ঝগড়া হয়েছে বলে, মেনে নিলাম, পুরোপুরি ছাড়িনি কিন্তু, ডিভোর্স কিন্তু হয়নি, কোনো স্ট্যাম্প পেপারে ওই নর্মাল লিখিয়ে যে জজের থেকে স্ট্যাম্পটা এসছে সেটাও কিন্তু হয়নি, আমার মনোমালিন্য হয়েছে, আমি সেপারেশনে এসেছি, বাপের বাড়ি এসেছি, এসে একটা মেয়ে এত কিছু করতে পারে, বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে মানে ওই যো চুঙ্গু মুঙ্গু করেছে, ইন্টু পিন্টু স্টার্ট করে দিয়েছিল, এটা কীরকম? তাহলে মেয়েটা তার বরের হলো না, বরের বাড়িতে তোমাদের, তোমরা যারা অনেকেই ম্যারিড আছো, অনেকেই প্রেম করো, বয়ফ্রেন্ডের সাথে তোমাদের ঝগড়া হতেই পারে, হওয়ার পরে কি তোমরা তোমাদের বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে প্রেম করো, বলতে পারো? তোমরা কি এরকম, যাকে তোমরা সাপোর্ট করছো এত, বারবার বলছি, যার হয়ে এত কমেন্ট আমাকে লিখে যাও, আমি নাকি প্রীতমের তলা চাটছি, কেন চাটবো না ভাই, যদি চাটাই বলো তো চলো তোমাদের কথাতেই ধরে নিলাম, সেটা কী খারাপ কাজ করেছে, কী করেছে? ছোটোবেলা থেকে প্রেম, বড় হয়েও যাকে প্রেম করেছে তার বউ, তার যে প্রেজেন্ট ওয়াইফ, তাকে টোটালি ছেড়ে তিন চারজনের সাথে মারিয়ে নিয়েছে, যে সমস্ত ছেলেরা বাড়িতে ভিডিও করতে এসছে, আজ পর্যন্ত শুনলাম না যেই ছেলে ওদের বাড়িতে ভিডিও করতে এসছে, এই প্রীতমও কিন্তু ভিডিও করার চক্করেই ওদের বাড়িতে ঢুকেছিল, সেখান থেকেই এত বড় কেস, যে ছেলেই
ওর বাড়িতে ভিডিও করতে ঢোকে, সেই ছেলের সাথেই ওকে প্রশ্নষ্টি করতে হবে। তাহলে মানে এবার তোমরা কি মানে তোমাদের কেরিয়ারে তোমরা কেউ কেউ নিশ্চয়ই ডান্সারও আছো, তোমরা ডান্স করতে গেলে বা কোথাও কোনো বন্ধুদের সাথে কোনো থিয়েটার গ্রুপ জয়েন করলে, কেউ যদি করে থাকো, মানে যে যেটাই করবে নতুন করে কোনো ক্যারেক্টার আসবে যে তোমার লাইফের কোনো একটা স্টোরির মানে এরকম ফিল্মি স্টোরি কোনো মেক করছো, সেখানে সে হিরো হলো, তার সাথেই তুমি প্রেমে জড়িয়ে যাবে গুরু, এরকম ক্যারেক্টার, এরকম ক্যারেক্টার থাকার থেকে তো না থাকা অনেক বেটার। তাহলে পরকীয়াটা কে করেছে, ক্যারেক্টারটা কার খারাপ? প্রীতম প্রথমেও যার সাথে ছিল, পরেও প্রীতম তার সাথেই গেছে। প্রীতম দিশানির সাথে প্রথম থেকেই ছিল, তারপরেও যখন তার সেকেন্ড ওয়াইফ টোটালি তার লাইফ থেকে চলে গেছে, বুঝে গেছে, সেকেন্ড টাইম নিয়ে আসার পরেও বুঝেছে যে এর সাথে যতই অ্যাডজাস্ট করো না কেন, যতই কিছু করো না কেন, পসিবল নয়, এই মেয়েটি থাকার মেয়ে নয়, মুড সুইং করবেই করবে, ওর দুদিন পর পর কিছু ভালো লাগবেই না। আরে একটা মানুষকে কাজে যেতে দিতে হয়, সেই মানুষটা কাজ কর্ম করবে। প্রীতম তো প্রথম থেকে শুধু ইউটিউব করতো না, সে চাকরিও তো করতো, প্রীতম তো চাকরিও করতো, সেই চাকরি করতে গেছে, একটা ছেলে দুপুরবেলায় লাঞ্চে আসছে, তার আগে থেকে সে শুনছে তার ইউটিউবে তার বউ তার নিজের ইউটিউবে বসে তার শ্বশুরবাড়িকে নিয়ে মানে ধজ্জিয়া উড়িয়ে যাচ্ছে, ধজ্জিয়ার পর ধজ্জিয়া উড়িয়ে যাচ্ছে। এটা কে, কোন মেয়ে করে এরকম ধজ্জিয়া ওড়ানোর মতো কাজ, তোমরা বলো? এত এত প্রশংসনীয় না এই ফ্যামিলি, দেখো কেউ ধোয়া তুলসী পাতা না। আমি কখনও বলবো না যে দিশানিও ধোয়া তুলসী পাতা, প্রীতমও ধোয়া তুলসী পাতা, বা ওই মেয়েটিও ধোয়া তুলসী পাতা, না, কিন্তু প্রীতম দিশানির দোষ যতটাই থাকুক, দুজন দুজনকে ভালোবাসে, আজকের ডেটেও স্টিল ওরা একসাথে আছে, আছে, যাই করুক যেদিকেই যাক না কেন, একে অপরকে ভোলার জন্য অনেক সময় হয়, অনেক সম্পর্ক থেকে বেরিয়ে সেই মানে সেই ব্যক্তিকে ভোলার জন্য অনেক মানুষ অনেক ভুল ডিসিশন নিয়ে থাকে, যেটা প্রীতম করেছে। দিশানিও কারোর সাথে জড়িয়েছে, সেটাও দিশানির ভুল, বিকজ ও ভেবেছে যে ও জড়িয়েছে তাহলে আমিও হয়তো এইভাবে করলে আমিও মানে জড়িয়ে আমি নিজেকে নিজের মাইন্ড চেঞ্জ করতে পারবো। কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে দুজনাই অ্যাটলিস্ট এইটুকু রিয়েলাইজেশন তো আছে ওদের মধ্যে যে আমি তোকে ছাড়া তুই আমাকে ছাড়া থাকতে পারবি না, আলটিমেটলি আমাদের দিনের শেষে তো একে অপরকেই লাগবে, আমরা একে অপরের সাথেই হ্যাপি। তাহলে কিসের জন্য আমি দিশানি প্রীতমকে সাপোর্ট না করে আমি ওই মেয়েটিকে সাপোর্ট করব, যেই মেয়েটি তার বর থাকাকালীন বরের সাথে ঝগড়া করে তার বাপের বাড়িতে আসার পর এক্স বয়ফ্রেন্ডের সাথে ফোনও সেক্স করে বলতে বাধ্য হলাম, যে ছেলেটির সাথে সে কাজ করতো, যে স্টোরি ভিডিওগুলো মেক করেছিল, সেই স্টোরি ভিডিওতে যে ছেলেটি ছিল তার সাথে পর্যন্ত নোংরামি করে, মাঝরাতে রাস্তায় বেরিয়ে যায়, শুধু ছেলেটিকে সে মানে সেই অত দূর যেতে দেয়নি, বিকজ ছেলেটির মা শুনেছিলাম যে কোনো বাড়িতে কাজ করেন ভদ্রমহিলা, সেই কারণের জন্য ওই সম্পর্কটিকে সামনে আনতে পারেনি বা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়নি, নইলে আজকে বিট্টুর জায়গায় হয়তো ওই ছেলেটিই থাকতো, আবার সেকেন্ড টাইম হয়তো ফিরেও যেত না। তারপরে ওখান থেকে ওই যে ছেলেটির সাথে কাজ করলো সেই ছেলেটি চলে গেল, তারপরে চলে এলো কি বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। ওয়াও ওয়াও, বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকেও তুই ছাড়লি না। আমি আমার কথা হলো হতেই পারে আমি কুন্তলকে খারাপ ধরে নিলাম, কুন্তল খুব খারাপ ছেলে, কুন্তল কু নজর ছিল, কুন্তল ওই চিঙ্কি যেটা বলেছিল যে দুটো বউ নিয়ে থাকার এই সমস্ত প্ল্যানিং করতো, আমি মেনে নিলাম কুন্তল ওয়ার্স্ট, কিন্তু তুই কি খারাপ? আজকে আমি যদি দেখি আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ড আমার দিকে নজর দিচ্ছে, আমার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, চিটচ্যাট কথা বলছে, আমার কাছে হিউজ কল রেকর্ডিং আছে কুন্তল আর ওর, হিউজ কল রেকর্ডিং আছে, হোয়াটসঅ্যাপের চ্যাট, হিউজ ভয়েস মানে ইয়ে রয়েছে, তাহলে কী করে সবসময় ও মানে ভালো, ও সতী, ছেলেগুলো ওর কাছে আছে, ভাই দেখতেও তো একটা মেয়েকে ঠিকঠাক হতে হয়, মেকআপ থুপে নিলেই হয় না, উইদাউট মেকআপ উইদাউট ক্রিম উইদাউট চোখে কাজল রয়েছি, শুধু লিপে লিপ বাম লাগিয়ে রেখেছি, লিপস্টিকও নয়, ছেড়ে দাও, আমি না আমি নয়তো খুব বাজে দেখতে, একটা মানুষের
মানে কি বলবো, লাইভে বসলে তার মুখে মেকআপ থুপে বসলে একরকম লাগে, উইদাউট মেকআপ একটা মেয়ের ঠোঁটটা পর্যন্ত ফেটে চৌচির হয়ে রয়েছে, তাহলে সেই মেয়ের হাতের আঙুল আর পায়ের নখ কতটা কি থাকবে খুব ভালো বোঝা যায়, বুঝছো? তো নিশ্চয়ই অত অপসরা কেউ নয় যে মানে বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, আর অ্যাটলিস্ট পায়েলকে দেখতে অনেক গুণ বেটার, পায়েলকে আমার অ্যাকচুয়ালি মিষ্টি লাগতো, লাগেও রেদার, পায়েল যথেষ্ট মিষ্টি দেখতে, তাহলে তাকে ছেড়ে এর পেছনে কেন আসবে? তাহলে তুমি নিশ্চয়ই তোমার কিছু গলতি দেখিয়েছ, তুমি নিশ্চয়ই সেই ছেলেটিকে বলার অতটা জায়গা দিয়েছ। প্রথম থেকেই আমি যদি একটা মানে কি বলে লাইন আপ করে রাখি যে এই লাইনটা এটা ওইদিকে তুই যাবি না, এটার এদিকে আমি আসবো না, যে কোনো সম্পর্কর স্টার্টিংয়েই এটাই করা উচিত প্রতিটা মানুষের সাথে, প্রতিটা মানুষের সাথে। আজকে আমাকে কেউ কিছু বলার তখন সাহস পাবে যখন আমি সেই লাইন আপটা করবো না, সেটা ওভার করে তার কাছে চলে যাব, তবেই না সেও আমার দিকে আসার চেষ্টাটা করবে। কিন্তু আমি যখন কোনো একটা কিছু লাইন ক্রস করে রাখবো তখন কেউ ওটাকে ক্রস করে আমার, আমি ইউটিউবে এমন অনেক মানুষের সাথে কথা বলেছি, আমি কিন্তু অন ক্যামেরা যেমন খিস্তি দিয়ে কথা বলি তাদের সাথে অফ ক্যামেরাও কথা বলি, এই সঞ্জয় দার সাথে আমি কম গল্প ফোনে কথা বলি না, এবং আমার যদি মাথা গরম হয়ে থাকে যার বিষয়ে গরম থেকে আমি মা মাসি করে হয়তো অন ক্যামেরা অত খিস্তি দিতে পারবো না, অফ ক্যামেরা আমি যতটা খিস্তি দেই। তাহলে এই জিনিসটা আমি যাই করি না কেন একটা সম্পর্কের একটা বলে না লাইন আপ করে দেওয়া, খিস্তি গালাগালি করা একটা ডিফারেন্ট ইস্যু, বাট ও সেই ব্যক্তিটা আমার প্রতি ফিলিংসটা পাবে কী করে যদি আমি সেই লাইন আপটা যদি না ক্রস কর মানে তাকে ক্রস করতে দিই, সে নিশ্চয়ই ও সেই জায়গাটা লাইনটা টানেনি, দ্যাটস ওয়াই কুন্তলের দিক থেকেও ফিলিংস এসেছিলো এবং ও কোথাও একটা সার্টেন বেরিয়ে গিয়েছিলো। ওর প্রথমেই বলে দেওয়া উচিত যে তুই আমাকে আমার সাথে তুই এই কথাগুলো বলবি না, তুই আমাকে এত কিছু জানাবি না, আমি তোর থেকে কিছু শুনতে চাই না। আজকে ওর নিজের কাকি ওর এগেনস্টে চলে গেছে, যে মেয়ে যে ছেলে যে ওকে হেল্প করেছে যে ওর পাশে দাঁড়িয়েছে, এভরি ফাকিং ওয়ান ওর থেকে দূরে। আর যারা যারা প্রীতমের এগেনস্টে গিয়েছিলো, যারা যারা প্রীতমকে প্রীতমের মানে পাশে থেকেও যারা যারা ওর জন্য মানে নামটা নিতেও বিরক্ত লাগে, এই মেয়েটির জন্য প্রীতমের সেকেন্ড ওয়াইফের জন্য যে সমস্ত মানুষগুলো ওর থেকে দূরে গেল সব কটা আবারও ওই মেয়েটির কারণেই ওর দিকেই চলে এলো, কারণ ওর হয়ে কথা বলতে গিয়ে ওর হয়ে ওর পাশে দাঁড়াতে গিয়ে এভরি ওয়ান ফিল করেছে মেয়েটার কতটা মুড সুইং, কতটা পাগল। ওকে কেউ মেন্টালি হ্যারাসমেন্ট করতে পারবে না, ওকে কেউ গায়ে হাত দেওয়া তো অনেক দূর কি বাদ। এই জন্যই প্রীতম কল রেকর্ডিং করতো, সেটা নিয়েও অনেকের অনেক প্রবলেম এবং এই চিঙ্কি মাসি এবং এই মেয়েটিরও অনেক প্রবলেম, ও সবসময় রেকর্ড, বিকজ এরকম একটা সাইকো পেশেন্টকে যদি হ্যান্ডেল করতে হয় তোমাকে ওরকম রেকর্ডিং, আমার আমি তো মানে মানে আমার আমি যদি প্রীতমের জায়গায় থাকতাম আমি অ্যাকচুয়ালি ঘরেও বোধহয় মানে ক্যামেরা ফিট করে রেখে দিতাম যে ভাই অলওয়েজ ক্যামেরার মধ্যে থাকুক, কখন কী বলে দেবে তার তো কোনো ঠিক নেই। আর এদের কথায় কথায় কোর্ট আইন পুলিশ মানে যেন এরা মানে জাস্ট কিনে রেখে দিয়েছে, ওদের বাপের যেন মনে হয় শুধু ওরাই পারে সব কিছু, টাকার জোর ওদেরই আছে দুনিয়াতে, আর কারুর টাকার জোর নেই, কারুর কোনো অকাত নেই, কারুর কোনো কিছু নেই। সো তোমরা না এই যে বলা যে পরকিয়াকে সাপোর্ট করছো, পরকিয়াকে সাপোর্ট করলে ম্যান্ডিকে সাপোর্ট করতাম, ম্যান্ডির সাপোর্টে কেউ ছিল না ওই একটা দালাল ছাড়া, এই কাঁথাওয়ালিকে সাপোর্ট করতাম, পরকিয়াকে ভাই সাপোর্ট করিনি। পরকিয়া কেউ যদি করেছে প্রথম থেকে প্রীতমের লাইফে সেটা হচ্ছে প্রীতমের সেকেন্ড ওয়াইফ, ঝগড়া হয়ে অশান্তি হয়ে বাড়ি ছেড়ে চলে গেলে চলে যাওয়া পর একটা মেয়ে কী করে এত নোংরামি করতে পারে, এবং মধুর সাথে আমার সারা মানে এই এতটা টাইমের মধ্যে একবার কনফারেন্স কল হয়েছিল, সেখানে যা শুনেছিলাম যে একটা মেয়ে যাকে দাদা বলছে, দাদা ভাই বলে ডাকছে, মানে মধুর হাজবেন্ডের কথা বলছি, তার সামনে পর্যন্ত এত বাজে বাজে মানে হাজবেন্ড ওয়াইফের নিজেদের ভেতরের কথা কী করে বলতে পেরেছে আই ডোন্ট নো। মিল মধুকে বলা ঠিক আছে চলো, যে ও দিদির মতো বন্ধুর মতো ওকে বলা যায়, কিন্তু ওই এমন কিছু কথা যেগুলো বলা যায় না একটা ছেলের সামনে, সেই কথাগুলো পর্যন্ত ও
কন্টিনিউ মিলনের সামনে বলে গেছে, কিসের বেসে কেন বলেছে, কিস কি কি বোঝাতে চেয়ে চাইতো, তোমরা পারবে? যাকে দাদা বলছো তার সামনে বসে তোমার হাজবেন্ডের আর তোমার মানে চার দেওয়ালের মানে বেডরুমের কথা পাতি কথা সেগুলো ইন ডিটেলসে আলোচনা করতে, ও তো এটা পারে না, ও তো সেটা পারে না। মেয়েটা সারাক্ষণ সবাইকে ইউজ করে গেছে, একটা টাইম মধুদের, অন্য সবাইকে, এমনকি ওর হয়ে যারা ভিডিও করে আমার তাদের জন্যও কষ্ট লাগে। খুব সত্যি কথা বলছি, তারা আমার কাছের, সেই জন্য বলছি। নাম করলেও নাকি ভালো কথা বলুক, খারাপ কথা বলুক, ফটো দিলেও নাকি স্ট্রাইক মেরে দেবে, কীরকম মানে সাইকো। এরকম মানুষের হয়ে কথা বলার তো অনেক দূর কি বাদ ভাই, আমি পারবো না। জানি যে কার ক্যারেক্টারের পুরো মানে চচ্চড়ি করে রয়ে গেছে, কার ক্যারেক্টার কীরকম জানার পরে তাকে নিয়ে কার হয়ে কথা বলতে আমি পারবো না। আমি নিজের চোখে দেখেছি ওদের বাড়ির লোকরা কীভাবে রাখতো। কাকিমা অলওয়েজ প্রীতমের সাথে, ওর সেকেন্ড টাইম বাড়ি যাওয়ার পর দুবার আমার প্রীতমের সাথে তাও তুমুল ঝগড়া হয়েছে, তবে কথা হয়েছে, কাকিমার সাথে আমার কথা হতো। কাকিমা সব সময় তোয়াজ করে হাতে তালুতে রাখতো, তারপরেও বলে কিনা ওই শাশুড়ি নাকি গায়ে হাত তুলেছে, লজ্জা লাগে না? মেন্টাল হ্যারাসমেন্টের কথা বলে চিঙ্কিমাসি, মেন্টাল হ্যারাসমেন্ট ওদেরকে দিয়েছে বিয়ের পর থেকে, কন্টিনিউ কন্টিনিউ দিয়ে গেছে। প্রীতম বলছে জামা কিনবে, কি জামা কিনবে, না আমি কিনবো না। আবার বাপের বাড়িতে এসে বলছে আমাকে তো জামা কাপড়ই কিনে দেয় না, আমার মাম্মাম কিনে দেয়। আরে তোর মাম্মামের মতো কি তোকে সবাই ট্যাকেল করতে পারবে? মাম্মাম তো জন্ম দিয়েছে, মাম্মাম তো সেইভাবে তোকে ট্যাকেল করতে পারবে? প্রীতম কি থোড়েই জন্ম দিয়েছে? একটা ছেলে কতবার বলবে চলো কিছু কিনি, না কিনবো না, না বরের টাকা নিয়ে তোমার টাকা, এটা আমার টাকা, অলওয়েজ তুমি ভিডিও করবে, আমি তাহলে ভিডিও করবো না, মুড অফ হয়ে গেলে ভিডিও। আরে ওরা ব্লগার, ওদের ভিডিও করতেই লাগবে, কই দিশানি তো করে না, দিশানি তো কম প্রীতমের ভিডিও এডিট করছে দেখি না সব সময়। আমি তো ওর ভিডিও এডিট করে দিতাম, প্রীতম ভিডিও বানাতো ও এডিট করতো, সেটাও নিয়েও ওর প্রবলেম। ওর ভিডিও তো শুধু আমি এডিট করে দিতাম, ও তো এডিটই করতো না। এখনও তো দেখি প্রীতম আর দিশানি কী সুন্দর ভিডিও এডিট করে শর্টস ভিডিওগুলোতে। ভাই বলতে গেলে না বড় এই 17 মিনিটের ভিডিও আমি কেটে ছেড়ে বললাম, আজকের এই ভিডিওর কমেন্ট বক্স চেক করে তারপর বলবো। তোমাদের জন্য না মেন অশান্তিটা লাগে, আর এর পরের ভিডিওতে আসবো আমি বিট্টুকে নিয়ে, যে বিট্টুর কী হলো, বিট্টু যেই ছেলেটা এইভাবে পাশে দাঁড়ালো সেই ছেলেটাকে পর্যন্ত ছোটো করা, বিট্টুর একটা ভিডিওতে কোথাও কাউ ওদের ফ্যামিলির কাউকে ছোটো করেনি, বিট্টুকে নিয়ে পর্যন্ত সমানে চলে যাচ্ছে। কই বারণ করতে পারে না তো, যে বিট্টুকে তোমরা কেউ টেনো না, বিট্টুকে নিয়ে কেউ কিছু বলো না, বলো না। বিট্টুর সাথে এমন কী হতে পারে, বিট্টু তো প্রচণ্ড শিক্ষিত ভালো ছেলে, তাহলে সেই ছেলেটাও টিকলো না, এই মেয়েটার কপালে কোনো ছেলেই টিকবে না। মরাল অফ দ্য স্টোরি হলো এটা, প্রীতম বলেছে না যে ওর ভালো কোথাও বিয়ে করে ও সংসার করে দেখাক, অ্যাকচুয়ালি ও পারবে না, ওর পক্ষে পসিবল নয়। ওর বাবা মা যদি একটা মানে অন্ধ কানা বোবা একটা মানুষকে এনে রেখে দেয় তাহলে সে বোধহয় পারবে, মানে কালা বোবা তো হতেই হবে, অন্ধ না হলেও চলবে। কালা আর বোবা একটা ছেলেকে ঘরে এনে বসিয়ে দিক, তার সাথেই ওই মেয়ে থাকতে পারবে, আদারওয়াইজ কারুর সাথে পারবে না। কারণ যার পকেটে টাকা থাকবে সে নিশ্চয়ই ওরকম মেয়েকে বিয়ে করবে না, সে নিশ্চয়ই বিয়ে করবে একটা ভালো মেয়েকে যে দেখতে শুনতেও ভালো হবে। নিজের ফ্যামিলি নিজের বাবা মায়ের যে মান ইজ্জত রাখতে পারে না, সে তার বর শ্বশুরবাড়ির কী ইজ্জত রাখবে রে? তাহলে তলা চাটা বলতে আসবে না, তোমরা যে সমস্ত পাবলিকরা এসে বলছো না পা চাটছো, ভাই আমি নোংরা পা চাটতে পারবো না, আর কারুর পা চাটার আমার দরকার পড়ে না। যদি পড়তেই হতো তাহলে প্রীতমের হয়ে সারা জীবনই করে যেতাম, মাঝখানে যে প্রীতমের সাথে অশান্তি হয়েছিল ওটা আর হতো না, দেখতে তখনও ওর হয়েই কথা বলতাম, বুঝছো তো? বুঝেছিলাম মনে হয়েছিল তখন, তারপর যখন বুঝেছি যে না প্রবলেমটা এইদিকে এরকম, পুরো প্রথম থেকে আছি তো ওই জন্য জানি, প্রথম থেকেই প্রীতমের সাপোর্টে ছিলাম, কোনো এলিবেলি তেলি গঙ্গা তেলির সাপোর্টে যাইনি, আর কোনো দিন এর সাপোর্টেও ফুল অন ছিলাম না। এ জানতো যে এ কোনো দিন আমার সাপোর্টে আসবে না, প্রীতমের সাপোর্টেই থাকবে, বিকজ ওর পুরো সচ্চা চেহারা না আমি দেখেছি, পুরো প্রপার চেহারা,
ঠিক আছে? তো এটা জাস্ট বলে ছেড়ে দিলাম, এরপর তোমাদের কমেন্টের ওপর ডিপেন্ড করবে ওকে নিয়ে আমি কতটা নোংরা কথা বলবো আর না বলবো। যদি ভালোবাসো কুচিও না, যদি ভালো ওকে ওকে যদি ভালোবাসো তাহলে কুচিও না, ওকে যদি ভালো না বাসো কমেন্ট বক্সে খোঁচাও, খোঁজ আমি এখান থেকে এবার ওর চরিত্রের ধাজ্জা উড়িয়ে ছেড়ে দেবো, মাথায় রেখে দিও। ওই যার হয়ে কমেন্টগুলো করতে আসো না, চরিত্রের ধাজ্জিয়া উড়িয়ে রেখে দেবো, ওকে? পরকিয়াকে সাপোর্ট করো, পরকিয়াটা কে করেছে যাকে ভালোবেসে আমার কমেন্ট বক্সে এসে হাকামোতা দিয়ে যাচ্ছ, তাকে গিয়ে জিজ্ঞেস করো যে দিদি কেন বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে দিদি কেন গিয়েছিলে। আরও বেশিক্ষণ কথা বলে না খিস্তি দিতে শুরু করব। তো চলো, বাই, লাভ ইউ অল। পরে আই ডোন্ট নো আসবো কি আসবো না, ফালতু এই টপিকটাতে কথা বলতে গেলে এবার মানে মাথা গরম হয়ে যায়, দিমাগ চুলকে যায়। সালা সালা এমন একজনের হয়ে কথা বলতে আসে যে নাকি ভাজি মিষ্টি উঠতে খেতে জানে না, সে শুধু সেক্স জানে, কী কী নেশা করে সেগুলো নিয়েও বসে পড়বো, সব খবর রয়েছে পেটে। হ্যাঁ, বসি না, প্রয়োজন বোধ করি না, তাই প্রতিটা জিনিস নিয়ে বসে পড়বো এবারে।